হাই পায়ল দি থেংক ইউ আমাৰ এই ভিতৰত জয়ন্ত ভাল লাগে গুড ইভিনিং গুড ইভিনিং পায়ল দি কেমন আছ ভালো আছ তুমি কেমন আছ ক অ থাকল ঠিক আছে পায়েল দি অন থাক আমি তোক মিউট আছিলে আৰু কি অন থাকো হ'ব হয় এম তি দাদা থেংক ইউ আমাৰ জইন হোৱা লাগে কি কৰি ৰাখ ভাল আছ লাইক ডান থেংক ইউ থেংক ইউ ভেৰি মাছ এম টি দাদা কি কৰি ৰাখ ভাল আছ নি এমডিআরা তো গল্পই করে না কিছু জিগাইলে তুমি কিছু রিপ্লাইও দাও না খালি হুম বোন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর রোজা কেমন কাটে তোমরা কয়টা রোজা হইল আজকে এমডিআর দা আমি কথা বলতে পারছি না ও আচ্ছা ঠিক আছে এমডিআর দা বিজি আছো আচ্ছা বিজি থাকলে এক মিনিট ফোন এক মিনিট এক মিনিট ফোন আর একটা বের করে নিয়েছি ও ফোন আর একটা বের করে নিয়েছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোনে কথা কইলাও তারপরে আনিও ঠিক আছে এমনি দাদা থাকো ঠিক আছে ওইব থাকো কথা যদি বল কইতে পারো তো কইও আর না সতেরোটা ও আচ্ছা আচ্ছা তাহলে তো তোমরা ঈদ আই যান না এগারো তারিখ ঈদ না বারো তারিখ ঈদ এগারো তারিখ না বারো তারিখ দেখতে দেখতে এতটা রোজা গেল গিয়া না তাড়াতাড়ি যাই গিয়া আরে দূর পকেট থেকে ফোন আর একটা বের করে নিয়ে অন করছো আমি ভাবছি তুমি কই রে কোনো একটা ফোন আর বুঝতে না আমি ভাবছি শুধু কইরা বলে তোমার কোনো অন্য কোনো ফোন আর এটা করি ভাবছি আমি কি দিয়া ইফাৰ লাই দা ইফাৰি কি আছিল ইফালে কি খোৱা ভাতো খা দা কৰো না এমনি অন্য় দিয়া ইফতাৰ কৰো যে অবস্থা ও হয়েছে আমার এখন ফোন রাখার জন্য রাখা এক রাখার জন্য একজন রাখা লাগবে আমার ওরে বাপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন রাখার লাগে মানুষ রাখতে লাগবে না তোমার এত ফোন তোমার হইছে এখন তাহলে তো ভালো ইত্যাদি কি ভাতও খাও না আপনি অন্য কিছু করো খাওয়া দাওয়া করো tako one tako yam da oda tako চার ফোন আছে সাপোর্ট করার জন্য একটা আছে কথা বলার জন্য ও আচ্ছা আচ্ছা পাঁচটা ফোন ঠিক আছে ভালো পাঁচটা ফোন তোমার কাছে হাই সুস্মিতা দি গুড ইভিনিং দিদিভাই থ্যাংক ইউ সুস্মিতা দি আমার এলবিতে জয়েন হওয়ার সুস্মিতা দি একটা লাইক দিও কি করে রাখো সুস্মিতা দি সন্ধ্যা টিফিন করা শেষ নি সবাই অন থাকো সবাই অন থাকো আমার বন্ধু বাড়িতে গেলে শুধু নেটওয়ার্ক প্রবলেম বন্ধুর হ্যাঁ তাই মায়ের ঘরে গেলে নেটওয়ার্ক প্রবলেম হয় কুইসে আমার কালকে এটা লিগে আইতে পারে না ইয়েতে এলবিতে হইব হইব না হওয়াটাই ঠিক আছে তাই চ্যানেলেও প্রবলেম হয় দিদি সুস্মিতা দি কর আমি এখন ছেলেকে পড়াবো দিবাই অন থাকলাম ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলা ইয় সুস্মিতা ভাই হইবো তুমি অন থাকো একটা লাইক দেওয়া অন থাকো সুস্মিতা দি একটা লাইক দেওয়া অন থাকো পড়াও হইবো সুপাকিটা কে গো শোক পাখি হইলো গিয়ে আমরার একজন দাদাভাই আমরার একজন দাদাভাই শোক পাখি এলকে ডান থ্যাংক ইউ সুস্মিতা দি আমরার দাদাভাই একজন এমডি দাদাভাই আমার বন্ধুকে বলিও ভালো করে কাজ করার জন্য মন শক্ত রাখার জন্য ভেঙ্গে যেতে না পারে হ্যাঁ এম ডি দাদা আমি তো কই রুবিদারে রুবি ধীরে পটাফট তাই মারিপুরে মন খারাপ করে কান্নাকাটি আরম্ভ করে আমি তো কইছে কালকেও তো বুঝাইয়া কইলাম সুস্মিতা দি কর ওকে হ্যাঁ হ্যাঁ দি এম এমডি দাদা আছে হ্যাঁ আমি রুবি কালকেও তো কইসি কইছি এ তো পটাপট মন খারাপ করিও না এগুলা ভিডিওতে বিউজ হয় না এই না সেই নাই তো আমারও তো হয় আমার তো ভিডিওতে ভিউজ হয়নি একুশটা বাইশটা ভিউজ বাস আর তো হয়ই না আমি মন খারাপ করিও না দিতেই থাকি আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করি না ভিডিও দিতে আছে আমি জানি একদিন না একদিন হইব আমার অতরে বিশ্বাস আছে আর নিজে কন্টেন্ট ভালো থাকলে নিজের যদি মানে ভিডিওতে কোনো ইয়ে থাকে দম থাকে এমনি ভিডিওতে ভিউজ আইব আস্তে আস্তে আরে সুখ পাখি কিসের আমার সুখ পাখি রুবি সানি ব্লগ হ্যাঁ নূপুর লাইফ স্টোরি হাই হ্যালো দিদিভাই থ্যাংক ইউ নূপুর দিদিভাই আমার এলবিতে আসার জন্য নূপুর দিদি ভাই একটা লাইক করো কেমন আছো দিদি ভালো আছি গো তুমি কেমন আছো কো আমার এলবিতে তুমি নতুন অনেক অনেক স্বাগতম আমার এলবিতে খুব ভালোবাসা তুমি কেমন আছো কো আর প্লিজ একটা লাইক করিও খুব ভালো লাগলো নূপুর দিদি ভাই আমার এলবিতে আইছ তুমি তো নতুন আমি জানি তুমি আমার বন্ধু করা না প্লিজ আমার চ্যানেলটার একটু বন্ধ করিয়া নিও আর যে কোনো একটা বড় ভিডিও দেখিয়া ফুল ওয়াচ করিয়া কমেন্ট করিও আমিও তোমার নিশ্চয়ই ব্যাক দিয়া দিব থ্যাংক ইউ দিদিভাই আমার এলবিতে হলিয়া। আর কো তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম এগো তোমার বাড়ি কই তোমার বাড়ি কোন জায়গায় দিদি একটা লাইক করিও তোমার বাড়ি কোন জায়গায় দিদি ভাই নূপুর দিদি ভাই ত্রিপুরাতে ত্রিপুরা তাই বলি ও তাহলে তো আমরা কিনারেই আরে দূর কিসের আসাম বাড়ি বাড়ি হলো আকাশের নিচে মাটির উপর ওটা তো ঠিকই আছে আকাশের নিচে মাটির উপরে তো একটা জায়গাতে আছে না ওই জায়গাটা আমাদের মতো অনেকটা কথা বলো হ্যাঁ হ্যাঁ নূপুর দিদিভাই আগরতলার কথা আর আমরার কথা তো প্রায় একটু 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 চেঞ্জ একটু একটু চেঞ্জ আর কি আছে প্রায় একরকমই কথা একটু ত্রিপুরার মানুষ একটু কথা হই আর আমরা একটু মানে টানা এমনি কথা কই আর কয়েকটা কথার মধ্যে একটু উল্টাপাল্টা আর কি এরকমই ত্রিপুরার মানুষ হইলো তো কিনারের মানুষই তুমি বেশি দূরের মানুষ না যাক ভালোই হইলো নিজের মানুষ পাইলে ভালো লাগে না রে গদিদিভাই যে মানে আমার মতো কথা কই এরকম মানুষ পাইলে খুব ভাল লাগে আমার তো প্রচুর ভাল লাগে আমার প্রচুর ভাল লাগে যারা যে ভিডিওতে গিয়া দেখি যে আমার মতো কেউ কথা কয় আচ্ছা এমডি দাদা কয় নূপুর দিদিভাই বলছি আগরতলা আর আমি মনে করছি সাগরতলা দূর কি যে বলি আমি সাগরতলা না আগরতলা আগরতলা ঠিক করছো নুপুর দিদি ভাই বহুত ভাল লাগে নুপুর দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নতুন একটা বড় একটা ভিডিও দিকে কমেন্ট করিও ফুল ওয়াচ করিয়ে আমিও তোমার নিশ্চয়ই ব্যাগ দিব আর কমেন্ট করিও কিন্তু আমি ব্যাগ দিয়া দিব তোমারে আর দিদি ভাই আমার এলবিতে থাকো অল্প সময় দিয়ে যাও আমারে আমিও তোমারে সময় দিব সাপোর্ট করো সাপোর্ট পাই ভাই দিদি ভাই এ কর হ্যাঁ একদম নিজের মানুষ পাইলে খুব ভালো লাগে আমার বাড়ি আমার বাড়িও ওই আগর আগরতলাতেই হ্যাঁ হ্যাঁ নিজের মানুষের নিজের মতো কথা পাইলে না বহুত সুন্দর লাগে আচ্ছা নূপুর দিদি ভাই তুমি আমার ফ্রেন্ড ওই ফ্রেন্ড ওই গো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দিদি ভাই ভিডিওগুলা দেখিও আমিও তোমার ভিডিও দেখিয়ে দেবো সত্যি নিজের যে কোনো জায়গাতে গেলে ওদিক গিয়ে যদি নিজের মানুষের মতো পাওয়া যায় না বহুত ভাল লাগে কি করো ও কিছু না গো শুয়ে আছে শুয়ে আসে তোমরা সঙ্গে গল্প করি এখন আর কোনো কাম কাজ কিছু নাই অল্প করে উঠিয়ে ভাত টাত বানাই বান্না করবো আর কি তুমি কি করো এমদি দাদা আছো তুমি কি দি সন্ধ্যার টিফিন করা শেষ সন্ধ্যার টিফিন করে শেষ না নূপুর দি আর তোমার ঘরে কে কে আছে গো একটু গল্প করো গল্প করলে ভালো লাগে এমডি আছো আর এমডি দা কইলাই না তোমরা ইফতারের সময় ভাতও খাওনি না অন্য কিছু খাও সবাই আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো বাড়ি না ভর্তি ভরা পুরা থাকলে বহুত ভাল লাগে আর আমার ঘরে কেউ নাই আমি একলা একলা আমার ভাল লাগে না মানুষজন থাকলে কত ভাল লাগে তাই না কিন্তু কেউ না থাকলে ভাল লাগে না একা একা যায় ওই ঘর থেকে বাইরে লেগে কেউ পাইতে পাই আর না আমার চ্যানেলটা ঘুরে আসলে বুঝবে আচ্ছা ঠিক আছে দিদিভাই নিশ্চয় তোমার ভিডিও দেখবাম পরে বুঝতে পারবো না রে ভোন ভাত খাই না আমি রমজান মাসে মাত্র একবার ভাত খাই ও আচ্ছা আচ্ছা কোন সময় খাও আমি দাদা সকালেরটা খাওনি না রাত্রে খাও পরে নূপুর দিদি ভাই করে একা একা আমারও ভালো লাগে না হ্যাঁ সত্যি ভালো লাগে না না একা একা বোরিং লাগে কেউ একজন থাকলে ভালো লাগে সেটা হলো আবার বোর চারটার সময় ও আচ্ছা আচ্ছা মানে ওই সকালবেলাটা খাও আর রাত্রেবেলা ভাত খাও না এইটা আমি সব উল্টা পাল্টা হইয়া যায় না এই রমজান মাসটা পুরা তোমরা একটা অন্যরকম মানে হয়ে যায় রুটিন আবার হয়তো পরে ঈদ পরে আবার অন্যরকম হইতে সময় সময় লাগে এখানে অনেক কিছু থাকে ফল ফ্রুট জিলাপি বেগুনি পেঁয়াজি পেঁয়াজু খেজুর আনারস ওখানে অনেক অনেক হ্যাঁ হ্যাঁ এটা তো থাকবোই ঠিকই আছে আচ্ছা নূপুর দিদিবার তোমাদের বাড়িতে কে আছে আমার বাড়িতে কে না কেউ নাই গো আমি আর হাজবেন্ড আমার খালি আর কেউ নেই খালি আমরা দুজনই আর কেউ নেই লেগে তো খুব লাগে ভাল লাগে না আছো আচ্ছা নূপুর দিদিবার সন্ধ্যার সময় টিফিন করা শেষ করতে এখন দিদি ভাই আকাশের নিচে মাটির উপর অনেক অনেক লোক আছে আমি একা না থাকার উপর আবার আল্লাহ আছে হঠাৎ ঠিক আছে এমডি দাদা অনেক অনেক মানুষ আছে ভগবান আছে এটা তো আসেই সব সময়ই আসে সব জায়গাতেই আসে কিন্তু ঘরে আরও মানুষ থাকলে না ভাল লাগে যেমন মধ্যে আমার ঘরে আমার ছোট জাল আছিল দেওয়ার আছিল বহুত ভাল লাগতো যখন তারা ছেলে মানুষ ঘরে থাকতো না আমরা দুই যা মিলিয়ে থাকতাম বহুত ভাল লাগতো কিন্তু এখন তারাও থাকে না তারা অন্য জায়গাতে গেছে কি আর কি কাজের সূত্রে কিন্তু এখন আমার একলা একলা ভাল লাগে না না আমি করি করি না তেমন রান্না না আমার শাশুড়ি সব করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো এমটি দাদা গো সেই জন্য আমি নিজেকে কখনো একা মনে না গো হ্যাঁ এমনি ওটা তো ঠিক আছে একলা মানে নিজে একলা কখনো না এটা ঠিক আছে কারণ সব সময় ভগবান আছে আল্লাহ আছে সঙ্গে ঠিকই আছে তবে যেমন ঘরে একজন মানুষ থাকলে একটু ভাল লাগে না নূপুর দিদি বা ভালো সুখ পাখি হুম এটাই গো ভালো এমডি আদায় ঠিকই হয়েছে এই তো ঠিক আছে ভগবান আছে নিজেরা কখনো ভগবান একলা রাখতো না হয়তো দেখবে কেউ কোনো না কোনো রাস্তায় একটা কিছু পাইবে তবু আর কি কেউ থাকলে ভালো লাগে তুমি কি আমা এই টাইমে নি অনলাইন আসো তুমি কি এই টাইমেই নি অনলাইন আসো হ্যাঁ দিদি আমি একদিন পর পর এলবি করি এই টাইমে ছটার সময়ই আই তুমি কখন এল বি করো এমডি দেখো আর ঘরে মানুষ না থাকলে কি হবে অনেকে এল বিতে যাই অনেক অনেক লোক আছে তখন তো আড্ডা দেই এটা তো ঠিক আছে এমডি দাদা ওই তো আমরা ইউটিউবে আওয়ার পর আমিও যে সারা দিন করে মানে যখন স্কুল থাকে তখন তার আর ব্যস্ত থাকি যখন স্কুল থাকে না এই যে সারাদিন করে একলা একলা থাকি না একটা মোবাইলে টানে টানে থাকি এ রান্না করি ওইদিকে ওইদিকে একটা কিছু চুলাতে বয়াও মোবাইলটা খুলিয়া কত কত মানুষ দেখো আছে। মোবাইলটা খুললে আর মানুষের অভাব আসেনি অনেক মানুষ আসে এই যে এখন তো আছেন এখন করে আমি একলা আছি তোমরা সব আছো আমার সঙ্গে আমি কিন্তু একলা না একলা এখন যদি মোবাইল এই যে ইউটিউব থাকতো না তাহলে আমি চুপচাপ শুইয়া থাকতাম হয় মোবাইলে কোনো ভিডিও দেখতাম বা কিছু না ঘুমাই দিতাম কিন্তু আজকে যে এলবি করিয়া কত কত মানুষ এ তোমার সঙ্গে সব্বার সঙ্গে আমি দেখো গল্প করিয়া ভালো লাগে আমি কিছু দিন ধরে লাইভে আসিনি টাইম পাইনি ও আচ্ছা আচ্ছা আর তোমার মনিটাইজকে হইয়া গেছে দিদিভাই না মনিটাইজ হইতে বাকি আছে হ্যাঁ আমি যেমন আজকে আজকে বার আজকে বৃহস্পতিবার না হয়তো শনিবারে আবার এল হইতে পারে বা সোমবারে হইতে পারে এরকম আর কি তুমি নোটিফিকেশন অন করিয়ে রাখিও তখন আমি বিতে আইলে তুমি নোটিফিকেশন পাইয়া যাবে আমিও তোমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করিয়ে রাখবো তুমি ভিডিও দিলেই আমি পাইম তোমার ভিডিও আমি দেখিয়ে দিব আসলে অনেক সময় রাতে আসি ও আচ্ছা ভিডিও দেখিয়ে দিও দিদি তোমার কি মনিটাইজ হয়ে গেছে না বাকি আছে এখনও আজকে নূপুর দিদি ভাই এলবি তে বহুত ভাল লাগে খুললাম না ওই যে নতুন মানুষ পাইলে ভাল লাগে আর এমডি দাদা তো আসে আমাদের দিদি ভাই আমি তোমাকে বন্ধু করে নিয়েছি তুমি আমার দেখবে দেখলে হবে হ্যাঁ হ্যাঁ এটাই না 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 মনে হয়নি আমার আমার আরো একটা চ্যানেল আস আসিল ওইটা ডিসকানেক্টিং হওয়াতে এই চ্যানেলটা নিউ খুললাম ও আচ্ছা আচ্ছা ওইটা চ্যানেল খোলার কতদিন হয়েছে কেমন হয়েছে ওয়াচ টাইম ঠিক আছে পাখি থ্যাংক ইউ নূপুর দিদিবাই কর রুবিশানি ব্লগ এমদি দাদা কর আর নুপুরি ভাই কেমন দিন হইলো তুমি এই চ্যানেলটা খুলছো আর ডাব্লিউটি কেমন হইল ইন্ডিয়াতে আছো সব থাকো একটু গল্প করে আমার বোরিং লাগে না না আমার ঘুমাই যায় অন হয়েছে মোটামুটি ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো মনে হইতে বেশি লেট হইতো না ভিডিও কি ডেইলি আপলোড করো হ্যাঁ হে লাইভ অন করলে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো এটাই গো লাইভ অন করলেই না ঘুমাইয়া পড়ে ভাল লাগে না ঘুমাইয়া থাকলে কি হয় যদি তুমি ঘুমাই গেলা দেখবাই হয় উঠিয়া হয়তো নেটওয়ার্কের প্রবলেম লাগে এলবিটা কাটছে না নেটওয়ার্ক প্রবলেম হয় মানে কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায় ওই দিন দেখবে তুমি একবারে ওয়াচ টাইম তাই না তো এটার বয়ে বয়ে না ঘুমানিও যায় না আর এর মধ্যে সন্ধ্যার সময় ঘুমাইলে এখন আর রাত্রে পরে চায়া বইয়া থাকতে লাগবো জাগতের হোক কইতে লাগবো আচ্ছা এমডি দাদা কর আমার বন্ধু এলবিতে থাকলে আমার কত যে গল্প মনে পড়ে আমি তা জানি না এখন কিন্তু কোনো গল্পই মনে জানি না কিন্তু এখন কিন্তু কোনো গল্পই মনে পড়ে না আমার হ এটা তো হইব এমডি দাদা আছো নূপুর দিদি কর চলো টাটা আমি যাই ঠিক আছে নূপুর দিদিভাই ভাই থ্যাংক ইউ আমার এলবিতে জয়েন হওয়া লাগে নূপুর দি আমার ভিডিও দেখে দিও আমিও তোমার ভিডিও অবশ্যই দেখা আর আমার টাইম দিয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা খুব ভালো লাগলো এমডি দাদা হাসের ঠিক কইছো এমডি দাদা ঠিক 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 ওকে বাই বাই দিদি ভাই আমরা আবার ঘুমাইয়া কারণ অন্য জড়াইয়াও অন থাকল হয়েই তো কমেন্ট করো না না কারণ আমিও করি না কারণ এই এস এস এফ সিস্টেম হওয়ার আর কথা বলার কোনো সিস্টেম থাকে না ডিটেল এখন আমার ঘুমাইব

হাই সুইটি দি থ্যাংক ইউ আমার ভিডিও জয়েন ভালো লাগে আর সুইটি দি কি করাই সুইটি দি একটা লাইক দিও কি করাই সুইটি দি সোনা টিভি টিভি করা শেষ নি রূপা দিদি ভাই আছো এলকে ডান থ্যাংক ইউ সুইটি দি রূপা দি সুইটি দি তোমরা সন্ধ্যার টিফিন করা শেষ নেই বসে আছি ও হো আচ্ছা আচ্ছা আর মনে কী করে তুমি আমি তো শুয়ে আছি কষ্ট তোমরা সঙ্গে গল্প করি আর সন্ধ্যার টিফিন করছো এম দাদা কি মুখ দেখা যায় হাসড়ায় না কান্ডায় কি কিছু বুঝি আর না কি দেখা যায় এটা সন্ধ্যার টিফিন করা শেষ নি রূপা দি এরপরে সুইটি দি না গো ও আচ্ছা আচ্ছা মনা কি করে দুষ্টুমি করার খুব না তুমি খেয়েছ হ্যাঁ আমার তো খাওয়া হয়ে গেছে অনেক আগে আমার তো জানো চা ছাড়া হয় না সন্ধ্যা আর সকাল তো লাগেই আমার ও ঘুমাচ্ছে ও আচ্ছা আচ্ছা এখন ঘুমার দুপুরে বোধহয় ঘুমাইছিল না আঁটেমে ঘুমারে কন সারাদিন একবারও ঘুমায় না খুব দুষ্টুমি করে না ওই দিন কি সুন্দর এল তুমি বুঝছো আর কি দুষ্টুমি করে রাইয়া এবার ছা মনাও কি দুষ্টুমি করে পাঁচটায় ঘুমানো ও আচ্ছা আচ্ছা তো এখন ঘুমাইছো যে রাত্রে ঘুমাইবো না রাত্রে জায়গা থাকবো সেদানে করবো আমরা বয়ের রাডি ঘুমাইতে ইচ্ছা করে না বাচ্চা মানুষে রাত্রে ঘুমায় একটু লেট ও আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিক আছে আর না এখন ঘুমাই যদি রাতে ঘুমায় না তাহলে তো আরো প্রবলেম

쇼바이온 타코 엠비도다 쳐, 쇼 타코 on takो मd dada on thako. থ্যাংক ইউ ডি দাদা সবটা দিয়ে লাইক করিও থ্যাংক ইউ ডি দাদা থ্যাংক ইউ ভেরি মাছ সুইটি দিদি বের কই সুস্মিতা এসেছে হ্যাঁ হ্যাঁ সুস্মিতা দি আইছে সুইটি দি নয়তো খালি তুমি ছায়া রূপা দি আর ইয়ে সুস্মিতা দি আর পায়ল দি টিশা দি আইছে না এখন সুস্মিতা দি আর পায়ল দি তুমি আর রূপা দি আমি কিন্তু আছি হ্যাঁ গোয়েম ডেয়ারা তুমি আছো জানি তিসাদি এখনো আইলো না দুই ঘন্টায় উই যার আমি তো বেশি সময় এলবি করতাম না কাটি দিম সিটি দিদি ও হ্যাঁ আসবে দেখো হ্যাঁ হ্যাঁ আইতে পারে এখনো টাইম আছে হয়তো কখনো কখনো লেট হইয়া যায় কোনো সময় কোনো কারণবশত ঘরে না থাকলে বাইরে গেলে বা কাজে কর্মে থাকলে সুখপাখি থ্রি এটা রুমে চার্জ নেই সেজন্য আনতে পারিনি না হলে ওটাও আনতাম আচ্ছা হইব এমডি দাদা তুমি তিনটা আইডি দিছো এটাই যথেষ্ট তোমারে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থ্যাংক ইউ ভেরি মাচ তুমি তিনটা অন রাখছো এটাই যথেষ্ট একটু সাপোর্ট তুমি তো সাপোর্ট করাই ঠিক আছে সাপোর্ট করিও আর আমার সব সুইটি দি রূপাদি সবাই অনেক সাপোর্ট করে অনেক সাপোর্ট করে তোমরা সব পাই যে মনতেই ভালোবাসা গো সত্যি তোমরা যদি আমার কাছে থাকতে না তাহলে আমি এখনো জিরোতেই পড়িয়ে থাকতাম কিচ্ছুই হইতো না মানে সবাই আমার খুব বেশি সাপোর্ট করে ভিডিও দেখার জন্য আরো দুটো ফোন কিনতে আছি নতুন ঈদের পর আরে বাবা এম ডিয়াদা ভালো ভালো আমার ভিডিও দেখি আর অনেক দিন থেকে তো তুমি আমার ভিডিও দেখছো না আমি কিন্তু আছি হ্যাঁ হ্যাঁ সুস্মিতা দাদি ভাই তুমি আছো জানি অন কইব তুমি পড়াও মনারে ভালো এম ডিয়াদা কিনো আমার ভিডিও দেখিও অনেকদিন থেকে দেখছো না চালাই রাখি দিও সবাই আছো সবাই আছো যে যে আসছো সব আস রমজান মাস তো জন্য একটু সময় কম পাই না হলে তো দেখি না বলো তো বোন হ্যাঁ হ্যাঁ দেখো দাদা এখন হয়তো প্রবলেম এটা দেখে ভালো হচ্ছে লাকি দি হ্যাঁ গো জানিনা সব কিছু হয় না বুঝছি একটা একটা ভিডিওতে একটু ভিউজ আইছে দেখছি আর কালকের ভিডিওতে তো ভিউজ আইছেই না অল্প আর আজকের ভিডিওতে কি আর তো বুঝতে পারছি না সরি এলসি না ঠিক আছে ঠিক আছে কিছু না তে একদিন আয় একদিন আয় না গো হ্যাঁ জানি না ঠাকুর জানে ভগবান যদি একটু হেল্প করে সাপোর্ট করে ছুটি দিয়ে হাসে সুস্মিতা দিদিভাই এখন সুখ পাখি তো বিশাল ব্যাপার দুইটো ফোন নেবে দুটো ফোন ফোন নেবে হ্যাঁ সুখ পাখির অলরেডি পাঁচটা ফোন আছে আর দুটো ফোন নিব হাই হাবিজ হাবি দিদিভাই থ্যাংক ইউ আমার এলবিতে জয়েন ভাল লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই অনেক ভালোবাসো আমার এলবিতে জয়েন হয়েছ খুব ভালো লাগলো দিদিভাই একটা লাইক করিও আর কী কর দেখো ভালো আছো কি কর দেখো সন্ধ্যার টিফিন করার শেষ নি আচ্ছা এমডিতে দেখো সুখ পাখির কাছে পাঁচ ছয়টা ফোন কোনো ব্যাপার না হ্যাঁ এম ডি দাদার অনেকগুলা ফোন আছিল আগেও আছিলো এখনো আছে আর আরো কিনবো এম ডি দাদা ভাই আছো এ হাবি জাবি দিদি ভাই কর লাইক ডান থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ ভেরি মাচ্ কি করে রাখো সন্ধ্যা টিফিন করা শেষ তোমার মেয়ের বার্থডে কইছে কেক কেক কাটছে না কাটা হইছে না এখনো এম ডি দাদা ভাই আছো এম ডি দাদা ভাই করে আরে দূর হাবি জাবি দিদিভাই তুমি কেমন আছো গোয়া ভালোবাসা দে আচ্ছা এম ডি হাত দেখার এম ডি দাদা ভাই আছে সুস্মিতা হাসে আর হাসে ও ওকে অন থাকলাম দিদিভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পড়াও তুমি রান্না বান্না শেষ নি সুস্মিতা না রান্না করতে এখন এম ডি হাসে এম ডি দাদা ভাই ঠিকই এমডি দাদা কাছে এতগুলা মোবাইল কিছু না বেজান থাকে সুস্মিতা দি হাত দেখা আর ওই সুস্মিতা দি আচ্ছা এমডি দাদা ভাইও আছে হাবিজাবি দিদি ভাই কর হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে গো আর তুমি কি কর এখন সন্ধ্যার টিফিন তো নিশ্চয় খুব ভালো হয়েছে আজকে আজকে তোমরা তো বিরিয়ানি টিরিয়ানি বানাইছো আজকে কি ভিডিও দিছো বিরিয়ানির ভিডিও না কালকে দিবাই এমডি দাদা ভাই আছো সব থাকো সুইটি দিদি আছো সব থেকে ভালো বিহু ইয়ের কি কয় তার নাম সোনালি সোনালি দিদি ভাই হ্যাঁ সোনালি দিদি ভাই অনেক ভিউ হয় কি সুন্দর কত বিউ হয় আচ্ছা এম দিদি দাদা ভাই এ আছে হাবিজাবি দিদি ভাই নূর ভাই কইয়া ভালোবাসা দেয়ের সুইটি দিদি এ কি সুন্দর ইমোজি দিছে দেখো কত সুন্দর ইমোজিগুলা আরে বা সুইটি দি কি সুন্দর সুন্দর ইমোজি তোমার এমনি দাদা ভাইয়ের কর হাবি যাবি দিদি ভাই অনেক ভালোবাসা দে সুইটি দি কি সুন্দর তোমার ইয়ে ইমোজি গোলা বা নতুন নতুন ইমোজি কি ভাল লাগে পুরানো বোরিংগুলো ভাল লাগে না সত্যি সুন্দর গো বহুত ভাল লাগে সোনালি দিদি ভিডিওতে কিন্তু অনেক ভিউজ আয় দেখছো কত টু কে ফোর কে বাবা ইয়েতে শর্ট ভিডিওতে টেন কে পর্যন্ত ভিউজ খুব সুন্দর ভিউজ আয় আমার তো কোনোদিন ওয়ান কে কোনোটাতে হইছে না মনে হয় জীবনে কোনোদিন হইতেও না এমডি দাদা ভাই আছো সুইটি দিদি ভাই হ্যাঁ ওর ক্যাটাগরিটা আলাদা হ্যাঁ হ্যাঁ ও তার ক্যাটাগরিটা আলাদা না তো ব্লগ ভিডিও না তো ওই ভিডিও খুব সুন্দর ভিউ যায় প্রচুর ভাল লাগে ছাড়ার একটু পরেও দেখছি কত সুন্দর ভিউ যায় ভালো গো ওরকম ভিডিওটা ভালো কিন্তু এই ব্লগ চ্যানেলগুলো না এখন মানে সবে ব্লগ করে সবে ব্লগ করে এটা লিখে কার ব্লগ দেখতো তো ব্লগ চ্যানেল হয়েছে এম ডি আমার থেকে পুরাতন ইমোজিগুলো খুব ভালো লাগে কারণ এগুলো প্রথম থেকে আছে প্রথমগুলো নতুনগুলো এসেছে সেই জন্য পুরানগুলো ভুলে যাবে সেটা কিন্তু না লাগে বোন না না ভুলছি না মানে নতুনগুলো দেখলে যখন একটা ভাল লাগে না যেমন এই যে ছুটি দিদি আর একটা ইমোজি দিচ্ছে দেখো কতটা কি সুন্দর লাগে ভাল লাগে দেখতে এম ডি আমি যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যে আমি যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যদি সেই সিঁড়ি যদি ভুলে যাই তাহলে তো আমি পড়ে যাব সিঁড়ি থেকে লাকি বোন এটা তো ঠিক আছে এম ডি দাদা ভাই মানে দেখতে ভালো লাগে এটাই হয়ে যায় কি পুরাতনগুলো আর ভুলি না পুরাতনগুলো তো সারা জীবনই থাকবো নতুনগুলো তো দু কয়েকদিনের লাগে আয় আবার কয়েকদিন পরে ইয়ে হয়ে যায় চেঞ্জ হয়ে যায় থাকে না সুইটি দি আবার কতটাই মজি দিছে কি সুন্দর এম ডি দাদা আছো হাত দেখা খুব সুন্দর ইমোজি গুলা খুব সুন্দর ভালোই লাগে ছুটি দিয়ে আজকে কি রান্না বান্না করলে এখন আমরা আই যে রান্নার গল্পতে আবার সুটি দিয়ে দিস দেখো ইমোজি ছুটি দিয়ে আজকে তাই ইমোজি যতগুলা নতুন নতুন ইমোজি পার সব পাঠাইয়াদের আসলে দি আজকে কি রান্না বন্না করছো আচ্ছা লাকি বোন আমার আইডির নামগুলো কি সুন্দর সুখ পাখি সবাই বলে আপনার আইডি গুলো দেখতে খুব সুন্দর লাগে ঠিক কথা কইছো এম দিয়া খুব সুন্দর এলসি মাছ খাও ওরে বাপরে ছুটি দি কাঁচা খাইতাম না তুমি রান্না করে দেও রান্না করে দাও খাইমু কাঁচা কাঁচা মাছ কেমনে খাইমু কাউ জানিস নি আমি কাঁচা কাঁচা মাছ খাই লিতাম দুইটা তুমি খাও তিনটা আমি খাইমু হ্যাঁ কি সুন্দর সত্যি ইমোজিগুলো দেখি আমার খালি হাসি উঠে এমনি তো দাঁড়াচ্ছ আবার খালি আসি উঠার গো ইমজিগুলো দেখিয়া মোটটা ফ্রেশ গেছে সুন্দর সুন্দর ইমোজি দেখিয়া এমনি দাদা আছো হাবি যাবি দিদি ভাইও আছো আচ্ছা হাবি যাবি দিদি ভাই আবার হাত দেখা আর আছো থাকো দিদি ভাই হইবো মাঝে মধ্যে হাত দেখাই ইলেই হইবো এমডি দাও এখন কতই মজিদ দে সুইটি দেখো আজ কিছু রান্না করিনি গো শুধু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ঘি ভাত আরে বাহ ওইগুলা খাওয়া ভালো লাগে তো গরম গরম ভাত আর ওইগুলা ভাত তো খাইতে ভালোই লাগে আর সঙ্গে যদি একটা শুকনা লঙ্কা ভাজা থাকে বা খাওয়াটা পুরো দারুন হয়ে যায় গো দারুন লাগে এরকম খাওয়া খাইতে সুইটি দিদি কর তুমি কি রান্না করলে আমি আজকে রান্না করছি ডাল তারপরে শিম আলু এগুলো মিলিয়ে ভাজা আর কি আর মাছ আসিল ওইগুলো শুধু পিয়াজ পিয়াজ দিয়ে কাঁচা লঙ্কা তারপরে আদা উদা দিয়ে আর কি ইয়ের মতো পাতুরির মতো করছে আচ্ছা এমডি দাদা কয়লা বোন দোয়া করিও কালকে আমার লাইভ আছে দু ঘন্টার জন্য হ্যাঁ হ্যাঁ এমডি দাদা কই কি ইয়েতে কি করতে লাইকি লাইকি ঠিকই এম ডি আদা হইব হইব ভালো হইব ভালো হইব কী হয় এটা তো আমি তো জানি না কিন্তু ভালো হইব সুস্মিতা দিবাই কর কি কর ভালো ও দিবাই জানো দিবাই আমার নেট শেষ হয়ে গিয়েছিল বরকে বলে উনিশ টাকা নেট মারলাম তোমার জন্য আরে বা থ্যাংক ইউ দিদিভাই ভাই থ্যাংক ইউ ভেরি মাচ হাবি জাবি দিদিভাই কর মোর পোলায় লাগিয়া কমেন্ট বেশি কর করতে আর না আচ্ছা হইব 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 দিদিভাই হইব তুমি অন থাকো তুমি কমেন্ট বেশি না করলে হইব মাঝে মধ্যে হাত দেখাই হয়ে যাবো এমডি দাদা আছো সুস্মিতা দিদি ভাই আছো এমডি দাদা কর আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই লাখ ডায়মন্ড টার্গেট কালকে আমার অবশ্যই হইব এমডি দাদা অবশ্যই হইব তুমি সফল হইলে অবশ্যই কইও আমারে নিশ্চয়ই হইব সুইটি দিদি ভাই কর আমারও খুব ভালো লাগে সিদ্ধবাত হ্যাঁ গরম গরম ভাত থাকলে না আর ওইগুলা সিদ্ধ থাকলে আর সঙ্গে আমার একটু শুকনো লঙ্কা পুরা বা ভাজা থাকলে আমার প্রচুর ভাল লাগে কিন্তু এই শুকনো লঙ্কাটা জানো আমার আমার হাজব্যান্ড আমার খাইতেই দেয় না না ভাজিয়া খাইতে দেয় না পুড়িয়া খাইতে দে আমার খাইতে দেয় না খুব বেটে ব্যথা হবে এগুলো খাইতে ওগুলো খারাপ কিন্তু আমার না প্রচুর ভাল লাগে তো ওইটাই আর কি খুব ভালো করেছ দি হ্যাঁ এটাই হ্যাঁ এটাই তো সুস্মিতাদি খেলাম থ্যাংক ইউ ভেরি মাছ দি তুমি আমার লাগে নেটটা রিচার্জ করছো এইভাবে কাজ করো হুম এটাই এটাই আমরা সবাই সবাইরে যদি সবাই সাপোর্ট করি অবশ্যই আমরা সাকসেস উইমোই উইমো সুস্মিতা দিবাই হুম এমনি দাদা ভাই কি যে করব বোন বুঝতে পারি না এক লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড আছে আর পঞ্চাশ হাজার শট একজন বলছে একজন বলেছে দিব ও আচ্ছা আচ্ছা ওইগুলা তো কি কিছু বুঝতে পারি না কারণ লাইকের বিষয়ে কিছুই জানি না কিছু জানি না তো ভালো করে বুঝতে না মানে এগুলা কি তুমি মানে অন্য কাছে বিক্রি করবে তো ওইগুলা বিক্রি করলে তুমি কি পাইবে টাকা না ওইরকম কিছু ভাই কর বোন যে জিনিস জানা থাকে না না ওই জিনিসের মানে ইয়ে তো পুরা আনন্দ থাকা যায় আমার প্রতি মাসের দুই লাখ ডায়মন্ড টার্গেট আচ্ছা আচ্ছা তো প্রতি মাস তুমি যদি মাসে দুই লাখ ডায়মন্ড পাও তাহলে এটা পরে কি করো এটার মানে বিক্রি করো না এটার বদলে টাকা পাও কি মানে কি এক পিস ডায়মন্ডের দাম এক টাকা পঁচষ্টি পয়সা ও আচ্ছা আচ্ছা তাহলে তো অনেকটা লাখ 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 টাকার থেকে থেকে আরো বেশি তো ওইগুলা কি পরে বিক্রি করো না মানে কি কিছু বুঝতে পারি না না এগুলোর বদলা তুমি টাকা পাও ওগুলা কি কি চাবেন বিক্রি করি ও হো আচ্ছা আচ্ছা বিক্রি করলে কি মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাইয়া ভালো ভালো যেদিকে লাভ ওই ওই দিকেই ছোটাই ভালো শুধু দুই ঘন্টা লাইভ করবাই তো ওই দুই ঘন্টা যে লাইভ করবায় কি মানে ভিউজটা বেশি হইতে লাগবো লাইভে না কি সুস্মিতা দিদিভাই কর ছেলেকে পড়াচ্ছি এদিকে পড়িয়ে খাওয়াবো ঘুম পাড়াবো এসেসটা কাল কালকে দেব ওকে আচ্ছা ঠিক আছে সুস্মিতা দি হইব কালকে বা পরে তুমি রাতে দিয়া দিও ঘুমানির সময় ওখানে এক লাখ টাকা ইনভে কি ইনভেস্ট করলে পঁয়ষ্টি হাজার টাকা লাভ হয় পড়ে বাপরে পঁয়ষ্টি হয় পঁয়ষ্টি হাজার টাকা লাভ হয় আরে বাহ খুব সুন্দর হাবি জাবি দিদি ভাই আছে ওইব সুস্মিতা দি তুমি রাত্রে দিয়া দিও এসএসটা বা সকালেও দিও হইবো এমডি দাদা ভাই আছো না না সুস্মিতা দি আজই দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ এটাই কইছি সুস্মিতা দি তুমি রাতেই দিয়া দিও তুমি ছেলেরা খাওয়া দাওয়া শেষ করিয়া যখন ফ্রি হও তখন দিয়া দিও সবাই যার্জারি অ্যাসেসটা আজকে দেওয়াই ভালো ওখানে কোনো পেরা নেই ওখানে পঁয়তাল্লিশ ঘন্টা লাইভ করলে হয় প্রতি মাসে ও আচ্ছা আচ্ছা মানে ফার্স্টে তুমি এক লাখ টাকা ইনভেস্ট করতে লাগবো না এরপরে গিয়ে তুমি মানে আয়নের রাস্তা পাইবে তুমি এক লাখ টাকা না ইনভেস্ট করলে তুমি আয়নের রাস্তা পাওয়া যেত না এটা এই না নেম রেদা এটাই বুঝতে পারছি মানে ওইগুলো রাস্তা হইলো কি সব ধনী মানুষের লেগেই মানে তুমি যেমন তোমার ঠাকুর করে থাক তোমার টাকা পয়সা হোক আর তুমি যান উন্নতি করো এটাই চাই মানে যারা ধনী মানুষ তারাই ওখানে অনেক নিয়ম কানুন আছে ও আচ্ছা আচ্ছা ওটা তো থাকবোই আচ্ছা হাবিজাবি দিদি ভাই আছো ও থাকো হাবিজাবি দিদি ভাই হ্যাঁ এটা তো হইবই তোমার এমনি কোনো এত টাকা দিয়া দিবনি যদি নিয়ম কানুন না হয় না মানো টাকা কামানি চাহে তুমি যে রকমই কামাও এটার মধ্যে অনেকটা ইয়ে থাকে যেই দিনকার এসে সেই দিনই দিয়ে দেবে হ্যাঁ এটাই এটাই সুইটিদি ঠিক কইছে সুস্মিতা দি যে এসএস এই দিনই তুমি দিয়া দিবে মানে কালকে দিও না কালকেরটা কালকে দিবে রাতের এসএসটা রাতেই দিয়া দিও এই তো কত সময় আরও বেশি সময় থাকতাম না আমি লাইফটা শেষ হয়ে যাবো তুমি ছেলেরা খাওয়াইতে ইয়ে করতে করতেই আমার এল শেষ হয়ে যাবো পরে তুমি ঘুমানোর সময় দিয়া ঘুমাইতে পারবে নাইট এলভিতে জয়েন হবে না নাইট এলভিতে জয়েনের সময় দিয়া ঘুমাইতে পারবে সুইটি দি আর ভিডিও কোন দিন দেয় সুইটি দি ভিডিও নাইও ভিডিও দিও ওখানে অন্ধকারে লাইভ করা যাবে না হাতে ছুরি নেওয়া যাবে না হাতে কাচের বোতল নেওয়া যাবে না বাচ্চা ছেলে ক্যামেরার সামনে আসতে আস আস সামনে আসতে পারবে না ছেলে মানুষ খালি গায়ে লাইভ করতে পারবে না ও আচ্ছা আচ্ছা মানে এখানে সামনে ফেস মানে দেখাই অ্যালবি করতে লাগে তাই না আমি দাদা মানে লাইকি এপের শোনা যায় কিন্তু লাইকিতে যে এত কিছু আছে এগুলা কিন্তু জানতাম না খালি জানতাম কি এমনি খালি শর্ট ভিডিও দেখা যায় ওটাই আর জানতাম না এত যে লাইকির মধ্যে যে অনেক কিছু আছে এই যে রাস্তা আছে এটাও জানতাম না এক মিনিট অন্ধকার লাইভ করলে সাথে সাথে আইডি ব্যান করে দিবে তিন দিন কার জন্য উড়ে বাপরে মানে এক সেকেন্ডও অন্ধকার হইলে হইতো না তুমি মানে কারেন্ট কে লাগিও তুমি টর্চ জ্বলাইও করতে লাগব তো ওইটাতে কি তোমার ফলোয়ারস কে মন দ아요 ইও এম দি দা হুম ওইটাতে ফলোয়ারস কেমন তোমার লাইকিতে অনেক ফলোয়ারস হবে নিশ্চয় আর লাইভে কেমন মানুষ হয় কারেন্ট চলে গেলে আমরা সাথে সাথে কেটে দেই ও ওইটাই মানে যদি টর্চ ওর্চ জ্বালাইয়া করে কেউ আছে না চার্জার টর্চ এগুলো জ্বালাইয়া করা তো হইতো না এক মিলিয়নের বেশি ওরে বাপরে অনেক দিনতেই করো বোধ না আর ভিউজ কেমন হয় যখন তুমি এলবিটা অন করো একা এখানে ওখানে ফলোয়ার্স আনা যাবে অনেক ও মানে কি তুমি কি দিয়া ফলোয়ার্স আনো ইয়ে দিয়া মানে শর্ট ভিডিও দিয়ে ফলোয়ার্স আনো নি না এমনি ওই যে লাইভ করো দিকে লাইভেই ফলোয়ার্স আয় না কি ওখানে আমি যদি প্রতিদিন দুই ডায়মন্ড মারি তাহলে আমার দুই ফলোয়ার আসবে প্রতিদিন ওরে বাপ রে ও মানে বুঝছি টাকা দিয়া ফলোয়ার্স কিনা না মানে ওই ডায়মন্ড দিয়ে ফলোয়ার্স কিনা তাহলে তো মিলিয়ন হইতে কি সময় লাগতো না আর যেমন প্রথম তুমি কেমনে তো প্রথম তো তুমি যখন লেলবি করছো না তখন তো আর তোমার ডায়মন্ড আসিল না তো তখন তুমি ফলোয়ার্স কেমনে পাইছো মানে এরম লাইভ করিয়া নিনা না শর্ট ভিডিও দিয়া না এমনি এক্সট্রা টাকা দিয়া কিনছো কিছু এটা লাগে তোমার জিগাইয়ার অনবরত ভালো লাগে শুনতে এরকম মানে আর্নের রাস্তা যে যেদিকে পারে আর্ন যে করে ভালো লাগে প্রথম লাইভ করছি আমি তিন হাজার ডায়মন্ড রিচার্জ করে ও মানে তিন হাজার ডায়মন্ড রিচার্জ করতে লাগে তো ওটা তিন হাজার ডায়মন্ড যে রিচার্জ করছে কত লাগছে তারপর আমি একশো একশো করে বক্স দিছি বক্স দিয়েছি একদিনে আমি তিনশো তিন হাজার ফলোয়ার্স আনছি ও আচ্ছা আচ্ছা এগুলো কি তুই এগুলো ফলো ইয়েতে লাইকের ভিডিওতে দেখা যায় মানুষের কত ফলোয়ার্স তো ওইগুলো রিচার্জে যে তুমি তিন হাজার রিচার্জের ডায়মন্ড রিচার্জ করলে ওইটার দাম কত তিন হাজারই না ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ডায়মন্ডের দাম ও আচ্ছা আচ্ছা টাকাও আসলে ওরকম খরচ করতে লাগে তখন গিয়েই মানে এটা পাইবে যে জায়গাতে যাওয়া যায় না খালি খরচ 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 করলে তুমি সব পাইবে খরচা করতে না কিছুই পেতে না মানে গরিবের রাস্তা নাই কোনো দিকে সব যারা মানে টাকা আছে যেমন ঠাকুর দিলে আছে তুমি ইনভেস্ট করতে পারে পাড়ি পাই যাই মানে যদি অন্য কেউ যেমন আমরার মতো কোনো মানুষ যদি লাগে তা আমরা তো ষোলোশো টাকা আর রিচার্জ করাটা ইম্পসিবল তো মানে ইয়ের রাস্তাও নেই এটাই ভালো ভালো হইব এমডি দাদা কালকে তুমি কত টার্গেট করেছো কত করলে দুই লাখ অবশ্যই হইব তো লাইফগুলা কখন করো রাত্রে না দিনে না সন্ধ্যার সময় মানে কখন করো লাইফগুলা যখন মর্জি তখন তোমাদের ইন্ডিয়া যদি সার্ভারটা থাকতো তাহলে সত্যি সত্যি আমি ভাবছি আমার বন্ধুকে আর তোমাকে আনার জন্য কিন্তু বন্ধুকে জিজ্ঞাসা করছি তোমাদের ইন্ডিয়াতে সার্ভার বন্ধ ও মানে ইয়েটা নাই লাইকিটা নাই না আমদারি দিয়ে লাইকিটা বোধহয় আমদারি দিকে ব্যান্ড হয়ে গেছে চলে না লাইকিটা হুম ইন্ডিয়াতে লাইকিটা বন্ধ হয়েছে আরও অনেকগুলা অ্যাপ আছে আরও কী কী আছে সবই বন্ধ হয়ে গেছে শুধু ইনস্টাগ্রামই আছে আর কিছু নাই ইনস্টাগ্রামে আমার দুইটা ভিডিও ভাইরাল হয়েছে আরে বাহ ভালো কত ভিডিও কত ভিউজ এসেছে এম ডিয়াদা আমি তো দিই না এখন মধ্যে খুব লাগছিলাম ইনস্টাগ্রামের ভিডিওতে কিন্তু এখন আর দিই না শুনছি ইনস্টাগ্রামের ইয়েতে বলে কোনো ইয়ে নেই টাকা টুকা নেই কত ভিউ চাইছে এমডিয়াদা ভিডিওতে তে ভিউই হয় না কোনো দিকেই যায় না কত ভিউ যাই এমডিয়াতে ইনস্টাগ্রামের ভিডিও দুইটাতে সুইটি দিদি ভাই ডাব্লিউটি কত হলো তোমার আমার হয়েছে দুই হাজার নব্বই দুই হাজার নব্বই সুইটি দিই অনেক বাকি গো এখনও আমার অনেক বাকি মাত্র দুই হাজার নব্বই এখনও তিন হাজার হইতেও অনেক বাকি আর চার হাজার হইতে তো পুরা হাফ রয়েছে এমনি দাদা আছো একটা তাস একটা তাসের তেরোশো একটা তাসের তেইশশো বাহ খুব ভালো সুন্দর বিউ দিয়েছে खूब भलो ब्यूज सुंदर ब्यूजा সুইটি দিয়ে আবার সুন্দর সুন্দর ইমোজি নিয়ে আইসো ইমজি দাদা ভাই আছো সুইটি দিয়ে আবার সুন্দর ইমোজি দিছে বা হাতের ভিতরে ঘড়ি মুঠোর মধ্যে ঘড়ি কুল গোল গোল বাবা কি সুন্দর মেডেল গুলা আরে বা গোল্ড মেডেল আরে বা ওইদিকে কি দিস হাতের মুঠোর ঘড়ি তারপরে এটা কি হাতের মধ্যে কাগজ ওইটা আবার কি ওইটা আবার মোবাইলের মতো আর ছেঁচো আন দিয়া খুব সুন্দর দাদা ভাই আছ সুইটি দিয়েও আছো এমনিতে তো ভাই আছো থাকো সুইটি দিয়ে আরো সুন্দর ইমোজি নিয়ে আইসে বা কিউট 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 ইমোজি সুইটি দিয়ে আসে হ্যাঁ খুব সুন্দর না ভাল লাগে কিউট লাগে মনে হর দড়িয়ে এগুলোর গালের মধ্যে চুপকু চুকু করতাম খুব সুন্দর গালের মধ্যে কুচু কুচু করতে ইচ্ছা করে এগুলো আর ধরিয়ে কি সুন্দর এই যে তিনটা কুচো মুচু মনে পাকিয়ে দিস এমডি দাদা ভাই করে আর দুই মাস বিশ দিন পর কলকাতা আসতেছি আরে ভাখিবন আরে ভা ঠিক আছে এম ডি দাদা কিন্তু কলকাতা থেকে আমরা আসামটা অনেক দূরে বোন করে ভালোবাসা দের এম রিয়া দা তোমারও অনেক ভালোবাসা কলকাতাতে আই আর কি আসামে আই তাই না আসামে আইটাই নাম দিয়ে না না বোন ও আচ্ছা আরে সুটি দিই কি হয়েছে তাতে এইভাবে কামড় দিছো কেন হাত দিয়া হাতটা কাটবো

হাবি যাবি দিদি ভাই আছো এমডি দাদা আচ্ছা হাফি জাফি দিদি ভাই আচ্ছা সুইটি দি কান্না করে আরে কি হলো সুইটি দি কি হয়েছে মন খারাপ করে এখানে সুইটি দি তুমি এত সুন্দর ইমোজি দিয়ে আমার মনটা রিফ্রেশ করি এখন তুমি কান্না করে কে লিয়ে ওইটা ইমোজি ছাড়া শব্দ তো ওইটা ইমোজি দিও না ভালো না

সুইটি দিদি এখন হ্যাঁ হাবি যাবি দিদি ভাই আছো দিদি ভাই থ্যাংক ইউ আমার এলবি তে থাকার লাগে দাদা ভাই ডান্সে ডান্স 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 ইন্ডিয়া ডান্স সুইটি দিবে এখন এলসি এল সি দাদা শরীর ভালো আছে হ্যাঁ এখন তো ভালো আছে সুইটি দিয়ে এখন আর বেদনা বেদনা ধরছে না কিন্তু ওই অপারেশনটা করাইতে লাগবো আর কি কয়েকদিন পরে এখন এমনি ভালো আছে অপারেশনটা কয়েকদিন পরে করানি ওইব আর কি আমরা তো বুঝতেই পারি কইলেই করানি যায় না অনেক প্রবলেম সুইটি দিয়ে কর হ্যাঁ হ্যাঁ গো সুইটি দিই তাই দেখা যাক কখন কি করি কিছু বুঝতে পারি আর না অনেক টাকার প্রয়োজন তো হ্যাঁ গো ওইটাই তো জুড়ি দিই একটা হসপিটালে যাওয়া মানে তো বুঝতেই পারে কতটা টাকার দরকার লাগবো এইটাই সমস্যা জানি না কোন দিন কি করতে পারবো কিচ্ছু বুঝতে পারি আর না এর মধ্যে না ঘরে মানে মানে আমরা সাপোর্ট করার মানুষ কেউ নাই যে মানে টাকা পয়সা দিকেও সাপোর্ট করবো এরকম কেউ নাই এটাই প্রবলেম কত নেবে কিছু বলেছে না গো সুইটি দি মানে প্রাইভেটে তো সেটাই গো হ্যাঁ প্রাইভেটে তো অনেক টাকার দরকার প্রাইভেটে তো মানে খবর হয়েছে আর কি সাড়ে সতেরো হাজার টাকার মতো লাগে আর মেডিকেলও হইলে একটু কম লাগবো আর কি কিন্তু মেডিকেলও হইলেও তো মোটামুটি তো একটা লাগবো না তুমি একবারে তো মানে একেবারে অল্প নিয়ে যাওয়া যেত না হসপিটালে যাওয়া তো বুঝতে পারে তুমি তো মোটামুটি একটা বুঝ করিয়ে যাইতে লাগবো যাতে মানে ঠেকা না যায় আজকে হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে প্রবলেম হইলে তো তখন প্রবলেম না তো আগেই রেডি করতে লাগবে ওইটাই আর কি দেখি কি হয় হাবি যাবি দিদি ভাই আছো এমনি দাদা আছো সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না সুইটি দিয়ে করো হ্যাঁ গো সুইটি দিয়ে এটাই আমরা গরিবের না মানে ভগবানের খুঁজেই খুঁজে অসুখ বিসুখ আনিয়া দেয় এমনি তো বুঝতে পারায় খাইয়া বাঁচা থাকা উপরের অনেক কষ্ট এর মধ্যে মানে অসুখে বিসুখে হেয়ে সে আরও মানে কত যে চিন্তা টেনশন সত্যি ভগবানের সবই দেয় রায় এমনি দাদা ভাই আচ্ছো হাবি যাবি দিদি ভাইও আছো যারা ভালো তাদের খারাপ হবে না জানি না সুইটি দিয়ে কী হইব কিছু দেখি কি হয় আর ঠাকুরের উপরে বিশ্বাস আছে ভগবানে একটা না একটা রাস্তা দিব ওইটাই আর কি কিন্তু রাস্তাটা পাওয়াটাই তো মানে খুঁজিয়ে নিজে বার করতে লাগে ওইটাই সমস্যা ওইটাই পাওয়া মানে কষ্ট হয়ে যায় হাবি চাবি দিদি ভাই আছে দাদা ভাই অন আছে বোন কাজ করছি আচ্ছা ঠিক আছে এমনি দাদা থাকো অন থাকো কাজ করো আবি যাবি দিছ থাক সুইটকি ওর পায়েল এসেছে হ্যাঁ হ্যাঁ পায়েল দিয়ে দিবে পায়েল দিদি ভাই অনেক আগে আস সোনালি দেখি এখন এলবিতে আয় না সোনালি দিদি তো এলবিতে আয় না দেখি তুষাদি কিন্তু আইসে না এলবিতে সোনালি ডে এল ভি করে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তৃষার তৃষার মনে হয় নেটের সমস্যা হয়েছে ও বলছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি থাকবো নয়টা দশ পনেরো পর্যন্ত তারপরে কাটবো সুইটি দিদিভাই ভাই কর এলসি তোমার কয় বছর হয়েছে বিয়ে হলো দুই বছর গো হাবি জাবি দিদিভাই ভাই আচ্ছা ও তো দুই বছর কমপ্লিট হইলো মাত্র দু বছর আমি ভাবলাম তিন চার বছরও নাগো ওইটাই હા બીજા બી દીદી આ છો ভাবি যাবি দিদিভাই ভালোবাসা দে তোমারও অনেক ভালোবাসা দিদিভাই ভাই আমার যে টাইম দিলে তুমি খুব ভালো লাগলো গো থ্যাংক ইউ ভেরি মাছ দিদিভাই সুস্মিতা দিদিভাই আছো সুস্মিতা দিদি ভাই তুই দিদি কইছে শুনছো সুস্মিতা দিদি ভাই আজকেই এসেসটা দেওয়ার লাগিয়া পড়ে কালকে না হাবিজাবি দিদি ভাই আছো এলসি আমাদের জিপিতে যার মনিটাইজ হো সেই পালায় জিপি ছেড়ে না গো ঠিকই কুছো মা কেনে যে করে এই এটা লেগেই তো হয় সবে হেল্প করায় সাপোর্ট করায় পরে যে পালাই যায় এটাই তো খারাপ লাগে তুমি কখনো যেও না তোমাকে বিশ্বাস করি না গো সুইটি দিওটা না আমার তো ওই তো ওই তো অনেক দেরি আর আমি যেতাম না কারণ আমার আমি মানে অন্যরা তো বাইরেও গিয়ে এলবি টেলবি করে আমি তো বাইরে তো একবারেও তো এলবি করি না জানো আমার ওই জিপির থেকে যেটা ডেট পরে ওইটাই করি তো আমি যতটুকু আগে মানে সামনের দিকে আগে যাইয়া সম্পূর্ণটাই তোমরা লেগিয়া আর কেউ লেগিয়া না তো আমি কি জিপি ছাড়িয়ে যাইম কোনো দিন কও অন্যরা তো মানে অন্য সময় বেজান এলবি করে অনেক মানুষ এলবিতে আয় যায় তারা সাপোর্ট পায় আমি তো অন্য কেউ এলবিতে যাইও না আর মানে অন্যরা আমার এলবিতে সাপোর্ট করুক মানে আমি কইও না গিয়ে উড়ে করিও না আমি এলবি বাইরেতে কারণ আমার প্রবলেম হয় আমি এটা নিয়েই ব্যস্ত আছি এটা নিয়েই থাকি এটা নিয়েই থাকম আমি সারা জীবন তুমি টেনশন করিও না এরকমই থাকবো যার দ্বারা সব কিছু তারাই কি ছাড়লো হইব আচ্ছা এমডি দাদা ভাই সবাই লাকি বোন সবাই তো এমডিকে ভুলে গেছি আমার বন্ধু ছাড়া আবার তুমি ভুলে যেও না বোন আরে না গো এমডি দাদা ওরকম হইতো না তুমি তো তুমি যে আমরা মানে ভাই হিসেবে আইয়া যতটুকু সাপোর্ট করছো নিজের ভাই থাকলেও এরকম সাপোর্ট করতো না তুমি তোমারে ভুলা অসম্ভব ওইটা কোনো সময়ও না চোখের সামনে দেখলে কী ঘটন ঘটলো কিছুদিন আগে হ্যাঁ গো সুইটি দুইটা তো আর দেখছিই সত্যি এই এই মানে এই নাম ধরিয়ান না এটা যে প্রবলেম হইব আমি এটা আগে থেকে জানি আমি আগে থেকে বুঝতে পারছি এটা এটা যে হইব এরকম মানুষটা বহুত অন্যরকম এমডি দাদা আছে এমডি দাদা আছে মানুষটা বহুত অন্যরকম মানুষটা কিন্তু প্রথম থেকেই বোঝা গেছে খুব চটপটা না আমার বললাম না 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 নাম বলার কোনো দরকার নাই সিটি দিক নাম না বলেও আমি বুঝতে পারি আর তুমি কার কথা কই যা মানুষটা বহুত অন্যরকম মানুষটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি এটা অন্যরকম মানুষ খুব চটপটা আর মানে বেশি মানে নিঃস্বার্থপর এত স্বার্থ নিয়ে থাকলে ওই বনিকো যার দ্বারা যা হর তারাই যদি ভুলে যাইতে আর স্বার্থটা কদিন থাকবো কো হয়তো আজকে আমার চ্যানেলটা চলি যার ভিউজ যাই আর কয়েকদিন পরে ওই ভগবানের ধাক্কা দিয়ে হয়তো আবার নিচে নামাই দিতে পারে কারণ এইখানে তো আর ইও না যে আমি একবারে উপরে উঠে গেছি বাস ওই উপরেই থাকবো আমি আর নিচে নামতাম না কোনো দিন না এটা আজকে হয়তো আমার খুব ভিউজ যাই কালকে হয়তো কিছু থাকতো না আমার চ্যানেলেই বড়োয়াদে যাবো তখন কী জন্য যে ওকে নিলাম আমি ভাবলাম ওর হেল্প হবে হ্যাঁ গো ইটাই হেল্প করতে গিয়া মানে উল্টা আরো ইয়েগুলো হেল্প হয়েছে তো ঠিকই আছে হেল্পেই তো মানে আকাশটা ছুঁইতে পারছে তাড়াতাড়ি হেল্পটাই তো মানে ফালেয়া দৌড়াইছে সত্যি নেওয়াটাই ভুল হয়েছে বুঝা যায় না না মানুষের সঙ্গে না থাকলে মানুষ চিনা যায় না মানুষ চিনতে বহুত কষ্ট হয় মানুষ চিনা বড় অসম্ভব ব্যাপারই মানুষের সঙ্গে থাকে মানুষ চেনা যায় না ভগবান আছে দেখবে হ্যাঁ আজকে খুব আকাশ ছড় না হঠাৎ একবার মাটিতে পড়িয়া তখন আপনার কথা মনে হইব এমডি দাদা তুমি টেনশন করিও না আমি বলতাম না আমি যারা না আমি মন থেকে যার আর ইয়ে করি এরা কোনো দিনতে কোনো দিনও তার আরও না আর যারা আমি মন থেকে ইয়ে করি না উপরে উপরে থাকি তারা নামও মনে থাকতো না ইয়েও থাকতো না ওই রকম না তোমরা সব রুবি এই সারা জীবন আমার মনে থাকবো তোমরা লেগেই আমার যতটুক আমি বাড়তে পারছি সবই তোমরা লেগে আমি কাউকে ভুলি না যে আমাকে হেল্প করে হ্যাঁ এইটাই এটাই যার দ্বারা আমি সামনে বাড়তে পারে তারই যদি ভুলে যাই তো কেমনি হইবে কেউ ভগবানও তো দেখেন না নি দূর আমি কোনো টেনশন করি না ভুলে গেলে ভুলে যাও মনে রাখলে মনে রাখো আমার কোনো আফসোস নেই অটা না এম দিয়ে দা টেনশন দিয়ে না মানে ভুলার না যে হেল্প করে যে সব সময় সাপোর্ট করে যেমন বিনা সারতে দেখো তো তুমি তো পুরো বিনা স্বার্থে হেল্প করো যদি তোমার চ্যানেল থাকতো তাহলে এনে ঠিক আছে যে তোমার ভিডিও দেখা কি তুমি কইরা রা ইয়ে এরকম না তো তুমি যে এত বিনা শর্তে আপনারা হেল্প করে ওইটা তো যথেষ্ট না ওটা কি ভুলার এবার সুইডিদি তারাও দেখো তো তারার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখন আপনারা সাপোর্ট না করলেই পারতো কিন্তু তবুও তারা সাপোর্ট করে তো তারা যদি যদি যাই তো হইব না কো যে আমাকে হেল্প করছে আমি তাকে এখনো মনে রাখি হ্যাঁ এটাই তো এটাই তো মেন জিনিসটা মনে রাখতে লাগে যে যেটা করছে চাহে অল্প হোক বেশি হোক একদিন হইলে তো আমার হেল্প করছে বা সাপোর্ট করছে না এটাই সত্যি মানুষ বহুত অন্যরকম আই ছিলই মানে ফায়দাটা উঠানো লাগে বা ফায়দা শেষ হয়েছে যেদিন শেষ হয়েছে ওই দিনই চোখ দিছে হ্যাঁ আমি যে আছো ভাই দিয়ে খর আর আমি বলেছি বলে আমি এখন সবার কাছে খারাপ যেন লাখি এলসি আচ্ছা ওটা ছাড়ো সুইটি দিই এগুলো ওই যে মানুষে তো কয়ই না যারা মানে উচিত কথা কইলেই সবার প্রবলেম হয়ে যায় তুমি যত মানে নম্র হয়ে থাকবা নিচা হয়ে থাকবে ততই তুমি ভালো থাকবে তুমি যদি সত্যি কথা কইয়া দাও মুখের উপরে ওই তুমি খারাপ তুমি সারা জীবনই খারাপ থাকবে হ্যাঁ আমি জানি অনেকের কাছে কইছে তুমি কি খারাপ হয়েছে আমি আমি জানছি গো ওটা ছাড়ো কইলাম না উচিত কথা কইলেই তো সব খারাপ হয়ে যায় যখন নম্র হয়ে থাকবাই তখনই দেখবা তুমি খুব ভালো তুমি খুব ভালো এমডি দাদা ভাই সুখ সুখ পাখি টু বের করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে হাই রুবিদি রুবিদি থ্যাংক ইউ আমার এল জয়েন হওয়ার লাগে আর কি করে ভালো আছি নিই এল ডান থ্যাংক ইউ সিটি দেখো আমি যতদিন থাকবো অন্যায় আর প্রতিবাদ করব হ্যাঁ হ্যাঁ এটাই তো ঠিক আছে অন্যায়ের প্রশ্ন দেওয়া খুবই খারাপ কী হয়েছে লাখি দিই না গো ওই যে জিপিতে প্রবলেম হয়েছিলো কয়েকদিন আগে আর কি ওইটার কথা তুমি কি করে রাখো ভালো আছো তোমার পরে ফোনে কইমো আমি এখানে কোয়া যেত না এম দিদা বাড়ি কর ও বন্ধু গো কুই ভালোবাসা দি রবিদি কি করে খাওয়া দাওয়া শেষ নেই রইস নি মায়ের বাড়ি এখনো আরে কইও না গো মার ওখানে কারেন্ট নাই তাই গো ও মায়ের বাড়ি রইস এখনো না বা খুব সুন্দর কতদিন মার বাড়ি গিয়ে থাকলে ভালো আরাম লাগে আমি থাকতেই পারি না এখন গিয়ে ধর মন খারাপ লাগে পারল না তোমার এলবি টাইম দিতে পারলাম না আরে না গো রবিদি হইব হইব ভিডিও ওডিও দেখিয়ে দাও ওটাই তো যথেষ্ট না অত এলবিতে টাইম না দিলেও হইব হইব কি করে খাওয়া দাওয়া শেষ নি না কি রবি দিয়ে বন্ধুকে ভালোবাসা দেয় সুইটি দিয়ে রান্না করা লাগবো নি রাত্রে না ও না তুমি তো ইয়ে ভাত করছো নানি না এটা তো দিনে কইছো এখন কি রান্না করবে রুবিদি কইয়া ভালো রুবিদি কইয়া ভালোবাসা দেয় সুইটি দিয়ে বন্ধু কইয়া ভালোবাসা দেয় রুবি দিয়ে সুইটি দিয়ে কর ভালো আছি রুবি দিদি কই এলবি দে দিমু গো ঘরে যাই গিয়া অইব ওইবো রুবিদি হইব আরে বন্ধু তোমার নেটওয়ার্ক প্রবলেম সেই জন্য তো লাগিব না তিনটা দিয়েছি হ্যাঁ এটাই তো এমডি দাদা দিছে তো লাগতো না রুবি দি তোমার প্রবলেম আছে তুমি থাকো ওইবো রুবি দিয়ে সুইটি দিয়ে কইয়া ভালোবাসা এমনি দাদা আছে রুবিদি সুইটি আছে গো মোটামুটি ওইটাই রুবিদি তোমার ভিডিও আমি আজকে হয়তো দেখতে পারি আর না কালকে দেখিয়ে দিব থাকে তো রাতে দেখিয়ে দিবো আর না কালকে সকালে দেখিয়ে দিব কারেন্ট আয় যায় গিয়া আচ্ছা ওইবো ওইবো রুবিদি হইবো এখন ডিমের ঝোল বোর আজ রান্না করলো ও হো আচ্ছা আচ্ছা আমরা করে জানো ডিমের ঝোল এখন খাওয়াই হয় না ওই যে তার প্রবলেমটা হওয়ার পরে আর এগুলো খাই না না পরে দেখলে হইব গো আচ্ছা হইব হইব রুবি দিয়ে হইব সুইটি কেমন আছো রুবি দিয়ে কর আচ্ছা এমডি দাদা ভাই আছে রুবি রূপা দিদি আছে রূপা দি কি করা আর রান্না বাড়া শেষ নি রূপা কইয়া ভালোবাসা দে রুবি দি আমিও আমিও তাই মোটামুটি আছি সুইটি দিয়ে কর রুবি ভালোবাসা দে দি রুবি দি কইয়া হ্যাঁ গো সুইটি রুবি দিয়ে কর রূপা দিয়ে ভালোবাসা দে রুবি দিদি কেমন আছো ও রূপা দি কর এমনি দাদা ভাই আছো কিচ্ছু করার নাই রুবি দিয়ে কর কইয়া ভালোবাসা দে রুবিদি মার বাড়ি খুব আরাম করে গো রুবিদি মারবারি খুব আরাম করে খুব নাইর করে রুবিদি সিটি দিয়ে হ্যাঁ গো রুবিদি মায়ের বাড়ি খুব সুন্দর আর সে দিন কাটার কত ভাল লাগে রূপা ভালো আছি গো মোটামুটি রুবিদি মজিদের লাকি দি তো স্কুল আবার শুরু নাটক 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 আমি কি তো আমি তো এখন গিয়া থাকাই হয় না বড় জুড়ে খুব মাঝে মধ্যে একটা রাত্রে কোনো রকম কেউ নাই না ঘরে থাকা যায় না গিয়ে প্রবলেম হয়ে যায় এমডি দাদা ভাই আছো থাকো আরো অল্প সময় থাকো পাঁচ মিনিট পর আসছি গো এম ডি দাদা ভাই করে আচ্ছা ঠিক আছে এম ডি দাদা দেখো বন্ধু কেমন আছো ও এমডি দাদা আর বিজি ডাকে আর আমি তো মায়ের বাড়ি যেতেই পারি না হ্যাঁ গো সুইটি দি তুমি তো অনেকটা দূরে ইস সত্যি দূরে থাকলে কি প্রবলেম না কত মন চটপট করবো আমরা এই কিনারে থাকেই না নি আমি আগে যে সপ্তাহে সপ্তাহে যেতে আর এখন যেইতে পারি না আমার যা খারাপ লাগে জানো না ভালো লাগে না থাকতেও পারি না একটু সময় লাগি যাই আবার একটু পরেই এই যে ভালো লাগে না সুইটি দিয়ে কান্নাঘরে হ্যাঁ গো সুইটি দিয়ে খারাপ তো লাগবো ঠিকই দূরে থাকলে খুব কষ্ট হয় রুবিদের ঘর হ্যাঁ এটাই এটাই দূরে থাকলে খুবই কষ্ট হইব ঠিকই আমরা কিনারে তাকাই না বুঝতে পারি না এই সপ্তাহে যাওয়ায় এখন সাপ্তাহ যাই না দেখেই মনটা বহুত খারাপ লাগে সুইটি কান্না করো না গো হ্যাঁ সুইটি দেখো হ্যাঁ গো সত্যি বহু প্রবলেম আর এই ঘর পরিবার সংসার করার পরে না মানে কত কিছু দেখতে লাগে দেখিয়া করতে চলে আমি ছেলেকে পড়াচ্ছি রূপাদি কর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রূপাদি তোমার রান্না শেষ নেই রাত্রে না কর্তায় সুইটি দিয়ে কর হ্যাঁ ওইটাই মন চাইলেও সবসময় যাওয়া যায় না কত কিছু দেখতে লাগে রুবি দি কর লাখি দি বুল বুঝো না গো চার্জ নাই না গো রুবি দি ওইব তুফান দিছে তো কারেন্ট নাই আরে ওইব রুবি দি ওইব তুমি যাই একটা লাইক দি আমার লাইকটা বাড়াইছো একটা ভিউজ বাড়াইছো ওটাই যথেষ্ট হইব তুমি যাও আমিও বেশি সময় আর থাকতাম না আরো পনেরো বিশ মিনিটের মতো আসি আর পনেরো বিশ মিনিটের মতো আসি এরপরে কাটমো জাস্ট একটুখানি পড়লো আর পড়বে না 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 ঠিকই আছে ছোট গো হে পুরা ছোট্ট রয়েছে আর কতটুকু পর্যক ভিডিও আপলোড বয় হ্যাঁ হ্যাঁ ওই বই যাও ওই বই বোঝাও সুইটি দেখ এলসি দিদি জিজি পুকা ডাকছে খুব ভালো লাগছে শুনতে ঠিক নি শোনা যাননি জিজি পুকা ডাকে দেখো রাগ করো না আরে রুবি দি রাগ করছি না গো পাগল যাও হ্যাঁ ঠিকই সুইটি দি তুমি কোয়ার পরে এখন আমি কাল করে ঠিকই তো মানে জিজি বুকে ডাকে সুন্দর লাগে ওই বড় বিদি যাও তুমি এই ভিডিও আপলোড এবাওগে যাও মিষ্টি দিন আইলে এই কারেন্টের আমাদের একটা সমস্যা কারেন্টটা অফ করে রাখি দেয় আর কখন আইবো কখন না মানে আর কিছু বোঝা যায় না আমাদের এখানে সব তো শুনতে পাই না ওইদিকে তো এগুলো থাকতোই না মনে করে না রুবিদি ভালোবাসা তোমার অনেক ভালোবাসা রুবিদি যাও তুমি গিয়া ভিডিও ইয়ে করে আপলোড করো ওইগো দেখতে লাগতো না বাস ভিডিও দেখিয়ে দিও ওটাই যথেষ্ট আর লাগতো না এখানে তো শহর হ্যাঁ হ্যাঁ এটাই তো টাউনেগুলো থাকতো না আমরা এদিকে একটা মোটামুটি না না টাউন না গ্রাম মানে মোটামুটি একটা জায়গাতে আসি গাছপালাও আছে মোটামুটি এটা লেগে এগুলো শোনা যায় আর তোমরা এদিকে তো এগুলা কিচ্ছুই নেই পুরাই টাউন বন্ধু তোমাকে কী বলেছি হুম এটাই তো কই আরম জাম রুবিদি হল কি বন্ধু এম ডি দেখো বন্ধু লাকি দি কি একটু টাইম দাও বন্ধু হ্যাঁ হ্যাঁ আমার টাইম দেয় এমডি দাদায় রুবি দি এমডি দাদা প্রথম থেকেই তিনটা আইডি নিয়ে আসে तुम्ही जाओ तुम्ही जाऊ रु तुम्ही आता एमती असं एमियात तीनटे आयडी न्यास

কেমন বন্ধু হো বন্ধু রুবি দিয়ে করাচ্ছে ঠিক আছে যাও রুবি দিয়ে যাও টাটা আচ্ছা হাবি যাবি দিদি ভাই কর এখন বেরিয়ে যাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমার এলবিতে জয়েন হয়েছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ টাটা দিদি ভাই আমার ভিডিও দেখি আমি তোমার ভিডিও দেখবো এমডি দাদা আছো সব আছো থাকো আর বেশি সময় থাকতাম না আর অল্প সময় থাকো এলসি রান্না হয়ে গেছে তোমার হ্যাঁ সুইটি দি সব কিছু আছে আর কিছু না আর কি খালি ভাতটা করছে আর কিছু না হ্যাঁ আইসে না এখনো আইলে বাস তরকারিটা গরম করবো আর খাওয়া হয়ে যাবো রূপা দিদি ভাই আছো আজকে সবে গল্প করায় না মানে এলবিটার এই যে তিনটা ঘন্টা গেছে দেখো তিন ঘন্টা হয়ে গেছে ভালো লাগে খুব সুন্দর সময়টা কাটছে আর যখন সবাই মিউট থাকে এতো খারাপ লাগে এত বাজে লাগে মানে ঘুমাই পড়ে আর এত বোরিং লাগে মনে হয় কখন কাটতাম কখন কাটতাম ওরকম লাগে আর আরও নাই একটা ফোন থাকায় সবথেকে প্রবলেম হয়ে গেছে আরেকটা ফোন থাকলে যেমন আরেকটা দিয়ে আমি অন্য ভিডিও টিডিও দেখতে পারতাম বা একটা ফেসবুক টেসবুক দেখলে সময়টা কাটে আর এই যেমন আমি পুরো হাত বান্ধা হয়ে যায় না কিছু করতে পারি না আর মানে এত বোরিং লাগে এত খারাপ লাগে ভাল লাগে না দুইটি দিয়ে অনাচ্ছ থাকো আমি আর বিশ্বমানে আরও পনেরো মিনিটের মতো আছি থাকো